ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি নিচতলাটা, তো তো তোমাদের সাথে শেয়ার করছি। এখনো কার্পেটটা পাতা হয়নি, পরিষ্কার হওয়ার পরে আমি কার্পেটটা পাতবো। পরিষ্কার করে নিলাম এই জায়গাগুলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ঘরের কাজকর্ম তো প্রত্যেকটা নারী করে থাকে, তো আমি ঘরের কাজ করতে খুব ভালোবাসি আর খুব ভালো লাগে। আর এই দেখো আমার দোলনা, দোলনার মধ্যে ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি ঝোলার জন্য, মানে কি বলবো। আর আমার ফ্লাওয়ার, পুতুল এসব খুব পছন্দ হয়। আর ওখানে দেখো অনেকগুলো কাপড় আছে না, ওগুলো সব ভাঁজ করতে হবে। ওই যে দেখো আমার লাইটের পাশ দিয়ে প্রচুর কাপড় আছে, ওগুলোকে করতে হবে। তারপর ডাইনিং টেবিলটা ওই পাশে টানতে হবে। তোমাদের সাথে আমি চলো একটু একটু করে শেয়ার করছি। তো দেখো ছেলের বাইক দেখছো, বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। বাইকটা দেখো কি ওখানে খুলে গেছে, বাইকটা খালি দুষ্টামি করে আমার ছেলে। কি করবো বলো, ছোট্ট বাচ্চা আর কি করা যাবে। চলো ধুয়ে রেখে দিয়েছি, আবার ধুতে হবে, কারণ পিতাম্বারি না দিলে না মাসি মনে পিতাম্বারিটা ইউজ করেনি মনে হয়, জানি না করেছে কি করেনি। আবারও পিতাম্বারি দিয়ে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। আমার শরীরটা সুস্থ হলে আমি করব, মাসি করে গেছে কালকে মনে মাসি করেনি। এই যে সোফা, এই যে সোফা সেটটা দেখো, এখানে মানে উলট পালট হয়ে আছে, কার্পেটটা উঠিয়ে দিয়েছি। এখন এটা আমি পরিষ্কার করব, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন এটাকে পরিষ্কার করতে হবে, অনেক কাজকর্ম আছে আজকে না, মানে কি বলবো। এই সোফা সেটটার দাম অনেক, প্রচুর দাম এটার, এটা অনেকটাই বড়, বিশাল বড় সোফা সেট, ঠিক আছে। চলো, অবস্থা দেখলে কান্না বেরিয়ে যাবে। সব বাসনপত্র উপরে রেখে দিয়েছে মাসি, সবগুলো ঠিক করবে। আর ভেতরে তো পুরো ভর্তি জ্যাম একদম, ওপরেও দেখে রেখে দিয়েছে, ওই একটা গ্যাস প্রেস্টিজের রেখে দিয়েছে, ওটা দরকার পড়ে না। এই দেখো এখানে সব, এখানে ভর্তি, বক্সের মধ্যে ভর্তি। এই দেখো এখানে বক্সের মধ্যে ভর্তি, সবগুলো বক্সের মধ্যে ভর্তি। এগুলো সব মাসি পরিষ্কার করবে, আমি পারছি না। এগুলো দেখছি, এগুলোর মধ্যে বক্সে পুরো বাসনপত্র ভর্তি। এই যে দেখতে পাচ্ছো, এই যে এখানে দেখতে পাচ্ছো, এগুলো প্রচুর বাসনপত্র ভর্তি, দেখতে পাচ্ছো, দেখে নাও। দেখো এই যে রান্নাঘরে, এই যে এগুলো, এগুলোর মধ্যে বাসনপত্র ভর্তি করা আছে। আর এখানে দেখো কিছু নেই, ওখানে একটা শিলনোড়া আছে। আর এখানে এই যে গ্যাস আছে, গ্যাসটা দেখতে পাচ্ছো, এটা ক্লিন করতে হবে। এখন মাসি এসে ক্লিন করবে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। পুরোটা করছি না, কারণ পুরোটা করা যাবে না, বিশাল বড় হয়ে যাবে। দেখো এখানে ফুলের একদম, ফুল একদম ফুল দিয়ে সাজিয়েছি, আমার খুব ভালো লাগে। এই দেখো আমার সোনামণিগুলো বসে আছে, আরও অনেক পুতুল আছে সোনা। তবে এখানে দেখো আমার ঠাকুর আছে, আমি মাঝে মাঝে এখানে বসে ভিডিও করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এটার মধ্যে বসে আমি ভিডিও করি। আমার এই মানে এই সোফাটা আমার খুব ভীষণ প্রিয়। এটার দাম জানি 15,000 নাকি জানি না, এরকম নিয়েছে আমার বর জানে। তো এই দেখো কি সুন্দর সাজিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা একদিন শেয়ার করবো, হোম ট্যুর করবো, তোমাদের ভিডিও করে অবশ্যই করা হবে। এই আলমিরাটা অনেক বড়, এই পাশে আবার একটা ড্রেসিং টেবিল আছে, যাকে ড্রেসিং টেবিল দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে, আবার গালাগালিও আরম্ভ করে দেবে। যাই হোক, এই জন্য আমি ড্রেসিং টেবিল দেখালাম না, কার্পেটগুলো উঠিয়ে দিয়েছি। ড্রেসিং টেবিলে প্রচুর প্রচুর জিনিস ভর্তি, দেখো কাপড় চোপড় ভর্তি, ঠিক আছে এগুলোতে। তো এই দেখো, এই একটা আলমিরা, ওই পাশে আর একটা আলমিরা আছে, তো দেখে নাও। তবে এই যে একটা দেখতেই পাচ্ছ, সেই ফুলগুলো দেখো, হ্যাঁ। আর এখানেও একটা সোফা সেট আছে, তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর উপরতলায় আছে সমস্ত, আমি শেয়ারটা করব না, ভালো লাগে না গো। চলো, ও এই যে গাছটা লাগিয়েছি, দেখতেই পাচ্ছ গাছটা, ঠিক আছে। ও দেখো এটা পুরো ছিঁড়ে দিয়েছে, বাচ্চা মানুষ কি বলবো বলো। আবার দেখো এখানে গাছ গজিয়েছে, নতুন গাছ। আমার ছেলেটা দুষ্টু গো, খুব দুষ্টু, পারছো। এই যে গাছ, এটা আমার ছেলে সাজিয়েছিল, এখনো খোলা হয়নি। আর এখানে প্রচুর শপিং করা আছে, দেখতেই পারছো, দেখে নাও। এইগুলো সব পরিষ্কার করতে হবে, এই যে এগুলো খোলামোলা আছে, পরিষ্কার করে নেব। তো চলো ওই পাশে যাও, আলমিরা আছে দেখো, এই যে আমার বাবুর খেলনা আছে, দেখতে পারছো। তারপরে এই যে দেখো, ফটোটা ইয়ে হয়ে গেছে, ঠিক করতে হবে, আমার ছেলেটা দুষ্টু না। আর এটা, এই যে আলমারি, এটার মধ্যে প্রচুর আমার শাড়ি লেহেঙ্গাতে ভর্তি, প্রচুর কাপড়, একদিন শেয়ার করব। চলো দেখো এই যে এখানে আমার গদিটা দেখো, ছেলে কি করে গেছে, ঝুলে মুলে ফুল ফুলগুলো দেখো কি করে দিয়ে গেছে। এখন এগুলোকে পরিষ্কার করব, সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না, যেটুকু পেরেছি ওটুকু করেছি। এখন আমার বরের সব কিছু রেডি করব, এখন আমি খুব ব্যস্ত। চলো, বাইরে আমার পুতুলগুলো আছে, উপরতলাটা একদিন করব, ঠিক আছে। পুরোটা করতে পারিনি কিন্তু, আমার পুরো ঘর দেখলে বলবে আমি পুরোটা করতে পারিনি। অবশ্যই আমি একদিন হোম ট্যুর দিব, দেখি কবে করা যায়। চলো, একটা পাটির মধ্যে পুতুলগুলো মাসি ধুয়ে রেখে দিয়ে গেছে, হ্যাঁ, এগুলো শুকাচ্ছে, রোদে শুকাচ্ছে। আর ওই দেখো ওখানে একটা পুতুল,
ওই পুতুলটার অনেক দাম, এগুলো প্রচুর দাম, ওই সব মল থেকে আনে পুতুলগুলো, ঠিক আছে। ওই দেখো ওই পাশে একটা হেলে পড়ে আছে, ঠিক আছে। আর এখানে দেখো ছেলেই দেখো জল ভরে রেখে দিয়ে গেছে, মানে কি দুষ্টামি করে, আর কিছু করার নেই। চলো একদিন আমি উপরতলাটা আমার গাড়ি ঘোড়া কটা গাড়ি কটা বাড়ি সব কিছু শেয়ার করব, ঠিক আছে, ওপর নিচ সব শেয়ার করব। হ্যাঁ, উপরতলা নিচতলা এখন আমি করতে পারবো না, যখন মনে হবে তখন করব, ঠিক আছে, রাখছি। তো আমি এখন রান্না বলে, হ্যাঁ রান্নার ওখানে যাই, কোমরটাও ব্যথা করছে আমার, দাঁড়াতে পারি না বেশিক্ষণ।